Oh,
গানটি উনি ইনফ্লুয়েন্স হয়েছিলেন স্কটিশ মিউজিক থেকে আমরা যেরকম জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গানে পাশ্চাত্যের অনেক ছোঁয়া আমরা দেখতে পাই এই গানটি যে বাংলা যে ভার্সনটি সেটি বহুল জনপ্রিয় আপনারা সবাই জানেন শুনলে বুঝতে পারবেন স্কটিশ যে ভার্সনটি সেটির অর্থটি ভিন্ন সেটি আসলে লেখা হয়েছিল এক রাজ পরিবারের একটি প্রেমের করুণ পরিণতি নিয়ে এবং সেই প্রেমের সাথে ওতপ্রোতভাবে মিশেছিল বনি ডুন বলে একটি স্কটিশ নদী সেই নদী দিয়ে তো সেই দুটি সেই স্কটিশ ভার্সনটি এবং বাংলা ভার্সন দুটি আমরা একত্র করে গাইব আজকে আশা করি ভালো লাগবে and bread রবীন্দ্রনাথ ঠাকুরের এক রচনার অন্যতম দিক
ভানুসিংহের পদাবলী। আমরা জানি যে মাত্র 16 বছর থেকে 21 বছরের মধ্যে তিনি কিছু গান লিখেছেন, আর এটি ইতিহাসে বেশ চমকপ্রদ। পারিবারিক লাইব্রেরিতে গিয়ে বই ঘাটতে ঘাটতে হঠাৎ দেখলেন এক অদ্ভুত ভাষার কিছু পুঁথি যা তিনি পড়তে পারলেন না। তখন বেশ জিজ্ঞেস করে বা খুঁজে পেতে তিনি উদ্ধার করলেন যে এটি একটি ব্রজমূলী ভাষা, সেই মৈথিলি ভাষা। সেই ভাষা থেকে তিনি রপ্ত করলেন, শিখলেন এবং শিখে সেই ভাষাতে তিনি কিছু গান রচনা করলেন এবং সেখানে তিনি তার নামটা ছদ্মনাম ব্যবহার করলেন ভানুসিংহ। এবং এই গানগুলো যখন শোনালেন তার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তার বড় দাদা যে যিনি তার মেন্টর বলা হয়, তাকে শোনালেন, বাড়ির অন্যান্যকে শোনালেন, তো সবাই বললো ভারী সুন্দর তো এই গানগুলো, কার রচনা? একটু লজ্জা পেয়েছিলেন, নিজে বলতে চাননি। পরে সবাই যখন প্রশংসা করলেন তখন জানা গেল যে এটি তারই রচনা। আমি এইভাবেই আমরা পেয়েছি ওর মধ্যে কিছু গান।
তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা রূপসাগরে মনের মানুষ তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেন না রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা জলের সঙ্গে হবে Thank you.
খুঁজা খুঁজে একটি অন্য অঙ্গের একটি গান করছি। যদি প্রেম ছিলে না প্রাণী, যদি প্রেম দিলে না প্রাণী, কেন ধরে Everybody
শেষ আজকের সন্ধ্যাটাকে। আমরা একটি ছোট বিরতি নেব, তবে বিরতির আগে আমরা আমাদের ধন্যবাদ জ্ঞাপন করতে যাচ্ছি আমাদের আজকের অতিথি শিল্পীদেরকে। তো আমি আমাদের প্রধান অতিথি তারেক আহমেদকে একটু বলবো একটু আসার জন্য, আমাদের একটু সাহায্য করার জন্য, ওনাদেরকে কিছু সম্মান দেওয়ার জন্য, এবং সারার ভাই। প্রথমে আমি সাজেদ আঙ্কেলকে একটু অনুরোধ জানাচ্ছি আসার জন্য। সাজেদ আঙ্কেল, সালমা আন্টি, অভিজিৎ দা, এবং সবশেষে আমাদের ঘরের লোক আলিবা ইমান, ইভানা, ইয়ামান। একটি কোম্পানি আশা করছি জোরে, একটি ছবি জোরে, মাঝে বড় দাঁড়ানো না। একটি 15 মিনিটের বিরতি, 15 মিনিট পরে 7:15 আমরা এখানে আবার দেখা করবো ইনশাআল্লাহ। Oh,
মায়ার খেলা নাটকে একটি গান। Oh,
অনুরোধের গান করছি। Thank you.
Oh,